নমস্কাৰ, আমি আজি কেইটামান কোৱেশ্যন লিখিম যিকেইটা 21 আগষ্টৰ দিনা গ্ৰেড ফ'ৰ দুটা চিফ্টত আহিছিল। আমি মিলাই দুটামান মেমৰি বেছ কুৱেশ্যন ডিছকাছ কৰিম আজি। চ' ফাৰ্ষ্ট আমি এটা কুৱেশ্যন লৈছোঁ। ফাৰ্ষ্ট কুৱেশ্যনটো হৈছে 200ৰ 200% লৈ গৈছিলে, চ' কি হ'ব? বেলেগ কথা একো নাই, আমি সেই পাৰ্চেণ্টেজৰ কনচেপ্টটোত মানে কি এই বস্তুটো মনত ৰাখিব যে পাৰ্চেণ্টেজ মিনছ কি হয়, 1/100। এই কথাষাৰ আমি মনত ৰাখিলে হৈ গ'ল, জাষ্ট কনচেপ্টটো। চ' ইয়াতে কি কৈছে, 200 ৰ ৰ মানে কি পূৰণ চিন, 200 ৰ ৰ মানে পূৰণ চিন হয়, আৰু 200 এই 200 লিখিলোঁ আমি, ঠিক আছে। তো ইনটু মই কি কৈছিলো, পাৰ্চেণ্টেজ মিনছ কি হয়, 1/100 হয়। তো এতিয়া আমি কি কৰিলো, জিৰ' দুটা ইয়াৰ জিৰ' দুটা কাটি দিলো, বাকী কি থাকিলে আমাৰ হাতত, 200 × 2, দেট মিনছ কিমান পালো আমি এনচাৰ, 400। চ' ফাৰ্ষ্ট কুৱেশ্যনটোৰ আমি এনচাৰ পাইছো 400। নেক্সট আমি ছেকেণ্ড এপিচডলৈ গৈছো। চ' নেক্সট তাৰপিছতো চাইছো আমি, তাৰপিছতো দিয়া আছে প্ৰথম অৱস্থা লক্ষ্য কৰিব লাগিব যে কত আছে, কত মানে এই দশমিকৰ পিছত কেইটা সংখ্যা আছে, দশমিকৰ পিছত তিনিটা সংখ্যা আছে, মানে আমি কি কৰিম, তিনিটা শূন্যৰে একেটাৰ লগত তিনিটা শূন্য লগাই আমি পূৰণ কৰি দিম। কিয় পূৰণ কৰিছো আমি, কাৰণ আমি দশমিকটো উঠাব বিচাৰিছো। তেতিয়া ওপৰত কিমান থাকিলে, থ্ৰী থাকিলে, তলত কি হ'ল, পইণ্টৰ পিছত এটা আছিলে, কাৰণে এটা জিৰ', বাকী কিমান থাকিলে, থ্ৰী হাণ্ড্ৰেড। আমি এইটো কাটি দিলে হৈ গ'ল, এইটো যদি আমি কাটো, কাটিলো কিমান পালো, 1/100 পাইছো, দেট মিনছ কি হ'ব, 0.01। নেক্সট আমি পিছৰ কোৱেশ্যন কৰিছো, দুটা সংখ্যাৰ এল চি এফ আৰু এল চি এম ক্ৰমে আমি এই কুৱেশ্যনটো দুটা সংখ্যাৰ এল চি এফ আৰু এল চি এম ক্ৰমে 2^5 আছিলে, ইয়াতে কিমান আছিলে, 2^5 আছিলে। তো নেক্সট আছিলে 2^5 × 7, ইয়াতে কিমান আছিলে, 2^5 × 7 কিউব মেবি, ঠিক আছে। তো সেইটো আছিলে, আৰু এটা সংখ্যা কিমান আছিলে, 2^7 হলে কথাটো এনেকুৱা ধৰণৰ প্ৰশ্ন এনেকুৱা হ'ল, দুটা সংখ্যাৰ এ চি এফ আৰু এল চি এম ক্ৰমে 2^5 আৰু 2^5 × 7^3, এটা সংখ্যাৰ 2^7 হলে আনটো সংখ্যা কিমান। চ' আমি যেতিয়া আমি এল চি এম আৰু এ চি এফ শিকিছিলো, তেতিয়া এটা মই কথা কৈছিলো, কি হ'ল, এল চি এম ইনটু এ চি এফ ইজুকেল কি হ'ল, সংখ্যা, এইটো এটা ফৰ্মুলা আছিলে, সংখ্যা দুটাৰ পূৰণ ফল, ঠিক আছে, এইটো ইয়ে আছিলে আমাক। তো কি হল, এল চি এম টো আমি জানো 2^5, সরি এ সি এফ আছিলে, এল সি এম তোমার কিমান দিয়া আছিলে, 2^5 × 7^3 দিয়া আছিলে, ইনটু এ সি এফ তো আমি কিমান জানো, আমি সি এস 2^5 দিয়া আছিলে, সংখ্যা দুটার পূরণ ফল, মানে সংখ্যা আমাক এটা দিয়া আছে 2^7 দিয়া আছে, আনটো সংখ্যা কি হল, এক্স, আমি না জানো, ধরি ললো আমি এক্স। তো তেতিয়া কি করবো লাগবো চা, তো আমি কি হল, ইয়াতে 2^5 আছে, ইয়াতে 2^5 আছে, দুটা একেই হয়, তো তেতিয়া কি হব, 2^10 × 7³ ইজ ইকুয়াল 2^7 × x। নেক্সট সিস্টেম আমি কি কৰিম, এই এক্স টো তাতে ৰাখি দিম, আমি কি কৰিম, এইটো লৈ আহিম, 2^10 × 7³ 2^7 ইজ ইকুয়াল x। ইয়াতে দুই কেইটা পূৰণ হৈ আছে, সাতটা পূৰণ হৈ আছে, ইয়াতে দুই কেইটা পূৰণ হৈছে, দহটা পূৰণ হৈ আছে, তো তেতিয়া আমি কি হ'ল, এইটো কাটি দিয়াৰ পিছত আমাৰ কিমান থাকিব, তো এইটো কাটি দিয়াৰ পিছত আমাৰ হাতত থাকিব 2³ × 7³ থাকিব, ইজ ইকুয়াল এক্স, আমি এক্সৰ এই আনটো সংখ্যা কিমান পালো, 2³ × 7³। তো এইটো পাইছো আমি এনচাৰ। তো নেক্সট কুৱেশ্যন, প্ৰথম 20টা স্বাভাৱিক সংখ্যাৰ যোগফল উলিয়াব কৈছে, প্ৰথম 20টা স্বাভাৱিক সংখ্যাৰ যোগফল n + 1
এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইজ ইকুয়াল, এটা এটা ফর্মুলা হয়। তো স্বাভাবিক সংখ্যার যদি উলিয়াব কয় যিমান উলিয়াব কয় পঞ্চাশটা উলিয়াব কয় এশটা উলিয়াব কয় বা হাজারটা উলিয়াব কয় তেতিয়া কি হল আমার ফর্মুলাটো হচ্ছে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হয়। সো ইয়াতে এন মানে কিমানটা নাম্বার উলিয়াব গেছে, টুয়েন্টিটা নাম্বার উলিয়াব গেছে, টুয়েন্টি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু দেট মিনস কিমান, টুয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই টু আমি কিমান পালো, টু এটা কাটি দিলো টেন পয়েন্ট ফাইভ, আমার এভারেজটো সিহঁতৰ যোগফল যোগফলটো কিমান হব তো টেন পয়েন্ট, সরি আমি যদি এভারেজটো উলিয়াও এভারেজটো হব এইটো সিহঁতৰ, এটা জানো যোগফলটো খুঁজিছে নে চাব এক্সেক্টলি মই কোয়েশ্চনটো বুঝি পোৱা নাই, কোয়েশ্চনটো মানে সম্পূৰ্ণকৈ দিয়া নাছিলে, তো যিহেতু যোগফলে খুঁজিছে এনে যদি এভারেজ খুঁজিছে তো যোগফলৰ যদি কি হল গড় খুঁজিছে তেতিয়াহলে যদি গড় খুঁজিছে তেতিয়াহলে এইটো হব টেন পয়েন্ট ফাইভ। আর ইজুকেল কিমান দিয়া আছে 5% দিয়া আছে, আর টি টি তো কিমান দিয়া আছে এক মাহ দিয়া আছে, আমি এক কি উলিয়াও এইবিলাক বছর উলিয়াও, তেতিয়া হলে এক মাহ কে মাহে এক বছর হয়, বারো মাহে এক বছর হয়, আর এই বারোটোর আমি কিমান আছে এটা মাহে আছে, তো এটা যদি মাহত রেজাল্ট কি হবো 1/12 হবো এটো। তো নেক্সট আমি যদি এই ফর্মুলাটো পুট করো 6000 ইনটু 5 ইনটু 12 তো আমি এনে ধরনে লিখিব পারো, ঠিক আছে, যদি এনেকে নিলিখে আমি এই বছর কি হল উপর 1 লিখি তলত বারো লিখিব পারো, যেহেতু এটা ইয়ার ফান্ডে থাকিবই, তো দুটা জিরো কাটিল, ই ইয়ার কাটিল পাঁচ বার গল, মানে কিমান হল ফাইভ ইন্টু ফাইভ আমার কিমান পালো 25, তো এই 25 যে পালো এই 25 এক মাহৰ ইন্টারেস্টে পাইছো আমি, যদি সুদ মূল দুইটা উলিয়াব গৈছে তেতিয়াহলে কি হব 6000 প্লাস 25 ইজ ইকুয়াল কিমান পাম 6025 রুপিস সুতে মূলে, যদি সুতে আর সুতে সুদ আর মূল দুইটাই যদি উলিয়াব কয় তেতিয়াহলে আমি এক মাহৰ পিছত যদি 6000 টকা এটা যদি আনো আর 5% যদি ইন্টারেস্ট আনিছো এক মাহৰ পাছত আমি কিমান ঘূৰাব লাগিব 6025 টকা আমি ঘূৰাই দিব লাগিব। তো নেক্সট যেহেতু তোমার বর্গ ক্ষেত্রে কি কথা সেভেন মানে সব সাইডে সেভেন এ থাকবে, তো কি হবো তাহলে ইয়ার ব্যাখ্যাটা বৃত্তটোর ব্যাখ্যাটো বৃত্তটোর ব্যাখ্যাটো আর বর্গর যে বাহু সমান হব, তো তাহলে আমি এই প্রশ্নটির কারণে আমি কি হল ডি মানে অর্থাৎ ব্যাখ্যা সরি ব্যাখ্যাটো নহয় ব্যাখ্যাটো আমি কিমান পাইছো ডায়মিটারটো কিমান পাইছো আমি তো 7 সেন্টিমিটার দিয়ে আছে, তো ডায়মিটারডাল পর আমি রেডিয়াস লৈ লো, রেডিয়াসের ফর্মুলাটো কি আছে 7/2 তো দ্যাট মিন্স ইয়াতে আমি কি করব পাৰিম এটো কাটি দেব পারো আদারওয়াইজ না কাটিব পারো একো নাই। সো আমার কি লাগে এটা বৃত্তর বৃত্তর আমার কি লাগে বৃত্তর কালি উলিয়াব ট্রাই করছো আমি, তো বৃত্তর যদি কালি উলিয়াও কালি ফর্মুলা আছে পাই আর স্কোয়ার, তো পাই ভ্যালু কি হয় 22/7 ইন্টু আর আর মানে কি আর স্কোয়ার দুটা আর পাতিব কৈছে 7/2 ইন্টু 7/2 দুবার পাতি দিলো 7/7 কাটিলো ইয়াক ইয়াক কাটিলো 11 গল ইয়াক কাটিলো 3.5, তো দ্যাট মিন্স আমি কি হবে 11 ইন্টু 3.5 আর কি হল এটা যদি আমি প্লাস আমি যদি ইন্টু মাল্টিপ্লিকেশন করো 8.5 38.5 38.5 আমি কিমান পাম 38.5 পাম সো 11 আমি মাল্টিপ্লিকেশন কৰাৰ এটা শর্ট ট্রিক্স আছিলে শর্ট ট্রিক্স এইটোৱে হয় যে 38 ধৰি লওঁ আমি সৰি অলপ সৰু এটা ললো 23 ইনটু যদি আমি 11 কৰোঁ কি কৰোঁ আমি বেলেগ একো নাই 23 আছে ন 2 আৰু 3টো পাতি দিছোঁ আমি 2 আৰু 3টো পাতিছোঁ আৰু এই দুটা প্লাছ কৰি দিম প্লাছ কৰি কি হ'ব 9 হ'ব, তো এইটো আছিলে শর্ট ট্রিক্স কি হয় আছিলে 11 হ'ব, তো এইটো আছিলে শর্ট ট্রিক্স কি হয় আছিলে 11 ৰ আছিলে, তো এটা অলপ বেলেগ টাইপৰ দেখাই দিছোঁ 95 ইনটু 11 যদি উলিয়াবলগীয়া হয় তো 9 5 মাজতে কি হল এটা প্লাছ কৰি আমি 14 পাম ন ইয়াতে 14 পাতি নিদিব, কিন্তু এইটো কি হ'ব
সেই 14-ৰ 4 বহিব 1 এটা উকলি আহিব এই উকলি অহা 1 টো কি হ'ব এই 9 টোৰ প্লাস হ'ব দেট মিন্স এনসারটো কি হ'ব ইয়াতে 1045 তো নেক্সট এটা বস্তু কিনা দাম 800 টকা আর লাভ 20% তেন্তে বেচা দাম কিমান ঠিক আছে বস্তুটা কিমান আছে দাম কিমান আছে 800 টকা আছে আমি 800 টকার উপর কি কইছো 20% উলিয়ালো কি কে টকা লাভ হই উলিয়ালো তো 0 টা 0 টা কাটলো 0 টা 0 টা কাটলো কিমান থাকিলে 80 ইনটু 22 থাকিলে তো দ্যাট মিন্স কিমান হল 160 টকা মানুটোর কি হইছে লাভ হইছে মানুটো লাভ হইছে লাভ কে টকা হল আমি চালো লাভ 160 হইছে তো এতি আমাক কি হইছে যে বেচা দাম হইছে তো বেচা দাম তো কি হবো ফর্মুলা আছে বেচা বেচা দাম ইজ ইকুয়াল কি হবো কিনাদাম প্লাস লাভ তো কিনাদাম কিমান আছে 800 আছে প্লাস লাভ কিমান হল 160 লাভ দ্যাট মিন্স কিমান 960 আমার এক্সট্রা কিমান পেছ আমি 960 পাবো আমি নেক্সট ত্ৰিভুজৰ বাহু বলিছে দেই অলপ দূৰ আছে এটা ত্ৰিভুজৰ বাহু যদি 12 হলে 12 সেমিমিটাৰ হলে বা 12 যিকোনো আমি ধৰিলো 12 হলে সমবাহু ত্ৰিভুজৰ কালি উলিয়াব কৈছে প্ৰথম কথা সমবাহু ত্ৰিভুজ ঠিক আছে সমবাহু ত্ৰিভুজ সমবাহু ত্ৰিভুজৰ কি হল কালি কালি উলিয়াব আমি ফৰ্মুলাটো আমি জানিব লাগিব আমি কি হল সমবাহু ত্ৰিভুজৰ আমি কালি উলিয়াব ফৰ্মুলাটো যদি জানো তেতিয়া আমি কি কৰিম এই এনসারটো কৰিব পাৰিম আমি যেতিয়া সমবাহু ত্ৰিভুজৰ ফৰ্মুলাটো হৈছে যে root of 3 divided by 4 a square বা বাহু স্কোয়ার তো দেখতে আমি যদি পুট করো এটা root of 3 divided by 4 a তো কিমান আসলে এটা 12 আসলে 12 into 12 এটা আমি এটা কাটিলো কেবার গো তিনবার গো তিনবার কিমান হবে 36 36 root of 3 এটা হইছে আমার आंसर নেক্সট আৰু দুটা কোয়েশ্চন লও যেটা কোয়েশ্চন আৰু দুটা মানে হিছলে এটা কোয়েশ্চন দুটা মানে আমি কোয়েশ্চন এটা লৈ লৈছো वर्ग বৰ্গমূল আসলে ঠিক আছে ইয়াৰে আমি কি হয় স্কোয়াৰ ৰুট উলিয়াম আমি স্কোয়াৰ ৰুট উলিয়াব লাগিব স্কোয়াৰ ৰুট কেনেকৈ উলিয়াম আমি স্কোয়াৰ ৰুট উলিয়াৰ প্ৰথম কথা আমি ডাইৰেক্টলি কৰিব পাৰো এটা কি হ'ব ডাইৰেক্টলি আমি যদি কৰো সৰ্টিং ষ্টেপ লাগিব কৰিছো দেখা পাম আমি শিকাই দিম আপোনালোক ফার্স্ট টাইম সৰ্টিং ষ্টেপ লাগিব কৰিছো 12 96 22 6 6 6 6 4 6 3 দেট মিন্স 35 35 1 2 2 5 36 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
লাষ্টৰ আমি শেষৰ সংখ্যাটো চালো যদি 6 থাকে 6 থাকিলে কি হ'ব 4 আৰু 6 আপোনালোকে মোৰ নেক্সট ভিডিওটো চাইলে নেক্সট ভিডিওত মই স্কোয়াৰ ৰুট আৰু কিউব ৰুটৰ শ্বৰ্ট ট্ৰিক্স উইথ তাতে আমি অলপ এক্সপ্লেনেশ্যন দেখাই দিম তেতিয়া হলে তো তাতে গম পাই যাব তো ইয়াতে মই ডাইৰেক্ট ইকুৱেশ্যনটো কাৰণে বুজাইছো পাৰ্টিকুলাৰ ইকুৱেশ্যন কাৰণে বুজাইছো যে 6 যদি থাকে তেতিয়া হলে কি হ'ব লাষ্ট নাম্বাৰ 4 আৰু 6 হ'ব যদি লাষ্ট নাম্বাৰটো ইউনিট ডিজিটত যদি যিটো সংখ্যা যদি 6 থাকে তেতিয়া হলে 4 আৰু 6 হ'ব মানে হয়তো 4 হ'ব নহলে 6 হ'ব পাৰে এতিয়া আমি এইটো চাম এইটো চাম এটা পারফেক্ট স্কোয়ার মানে কি ওয়ান স্কোয়ার কইলে ওয়ান পাম টু স্কোয়ার কইলে ফোর পাম থ্রি স্কোয়ার কইলে নাইন পাম আর ফোর স্কোয়ার কইলে কি পাম সিক্সটিন পাম তো সিক্সটিন টু টুয়েলভ কে ডাঙর হয়ে গেল ডাঙর আমি ক্যান্সেল নালাগে আমার তো টু টু করলে বহুত সরু হবো সেটা দরকার নাই ওয়ান তো দরকার নাই পারফেক্ট স্কোয়ার ওসব কিন্তু পাইছো আমি থ্রি স্কোয়ার টু পাইছো দ্যাট মিন্স আমি ইয়াতে কি হবো থ্রি হবো মানে হয়তো এইটো থার্টি ফোর হবো নহলে এইটো কি হবো থার্টি সিক্স হবো ঠিক আছে এতিয়া
নেভিগেশ্যন টু উলিয়ালো সিহঁতৰ মাজৰ সংখ্যাটো উলিয়ালো, মাজৰ সংখ্যাটো উলিয়ালো আটাইতকৈ সহজ, মানে 35 আৰু 35 টো উলিয়ালো। এইটো কি হল পূৰণ কৰিবৰ কাৰণে আটাইতকৈ ভাল হয়। তো এই লাষ্টৰ দুটা আমি পূৰণ কৰিছো, 25 পাইছো, 25 পুট কৰি দিছো। তো ইয়াৰ লগত 1 এটা প্লাছ কৰিব লাগিব, মানে ইয়াৰ পাছৰ সংখ্যাটো, ইয়াৰ পাছৰ সংখ্যাটো কি হয়, 4 হয়, 3 4 12, ঠিক আছে, 3 4 12 পাইছো, মানে আমি এইটো কি হল 35, যদি আমি কি হল আমাৰ কি আছে 34 আছে, ঠিক আছে, মই পাকৈ বুজাবলৈ চেষ্টা কৰিছো, 34 আৰু মাজৰটো কি আছে, এই মাজৰটো কি হল 35, 35 টো যদি স্কোয়াৰ কৰো তেতিয়া আমি কি পাম, 1225 পাম, আৰু 36 এইটো স্কোয়াৰ কৰিব লাগে আমি। এতিয়া ইয়াতে কি দিয়া আছে, 1296 দিয়া আছে। তো 1296 টো ইয়াতে সৰু নে ডাঙৰ প্ৰথম চাম, যদি সৰু হয় তেতিয়াহলে 34 হব, যদি ডাঙৰ হয় তেতিয়াহলে 36 হব। তো ডাঙৰ হয় যিহেতু, কাৰণ এইটো তোমাৰ কি হল 1225তকে 1296টো অভিয়াছলি ডাঙৰ হয়, যেতিয়া ডাঙৰ হয় তেতিয়া আমি গম পালো যে আমাৰ এনচাৰটো কিমান হল 36 হয়, ঠিক আছে। সো এইটোৱে হল নেক্সট ভিডিঅ'ত স্কোয়াৰ স্কোয়াৰ ৰুট আৰু কিউব ৰুটৰ শ্বৰ্ট টিপছ উইথ এক্সপ্লেনেশ্যন দেখুওৱা যাব, দেখাম। তো নেক্সট ভিডিঅ'টো আপোনালোকে চাব। আৰু কি কি কুৱেশ্যন আহিছিলে নেক্সট, আৰু এটা দিছিলে 4 ÷ 5, 4 ÷ 5 প্লাছ মাইনাছ 3 ÷ 10, 3 ÷ 10 ইজুকেল এক্স প্লাছ 1 ÷ 2। এতিয়া আমি এক্সৰ ভেলু ফাইন কৰিব কৈছিলে, তো বেলেগ কথা ইয়াত একো চিন্তা কৰিবলগীয়া কথা নাই, ডাইৰেক্টে কি কৰিব পাৰি আমি 4 ÷ 5 প্লাছে মাইনাছে ইনটু কৰিলে কি হ'ব, মাইনাছ হ'ব, 3 ÷ 10 ইজুকেল, চৰি নট ইকুৱেল, ৰাইট চাইডটো লেফ্ট চাইড লৈছে মাইনাছ, এইটো কি হ'ল মিশ্ৰ ভগ্নাংক আছে, মিশ্ৰ ভগ্নাংকৰ পৰা আমি অপ্ৰকৃত ভগ্নাংক দিম, কি ভাল পাম আমি 2 ×3, মানে দেট মিনছ 3 ÷ 2 পাইছো ইজুকেল এক্স, আমি এক্সৰ ভেলু উলিয়াব গৈছো। তো এতিয়া কি হ'ল 5 ×10 আৰু 2 ৰ যদি আমি এলচিএম উলিয়ালো, এলচিএম আমি কিমান পাম 10 পাম, তো ইয়াতে কৰিলো দুবাৰ 8 মাইনাছ, তো ই এবাৰ গ'ল, এবাৰ যোৱা লগত 3 পাইছো আমি, তো এইটো 5 বাৰ গ'ল, 5 3 গ'ল 15 এক্স, দেট মিনছ আমি কিমান পাইছো মাইনাছ 10 ÷ 10 ইজুকেল এক্স, কাট কৰিছো, কাট কৰিলে আমি কিমান পাম মাইনাছ 1 ইজুকেল এক্সৰ ভেলু কিমান পাইছো আমি মাইনাছ 1 পাইছো আমি, ইয়াত আমি এক্সৰ ভেলু কিমান পালো মাইনাছ 1 পালো। নেক্সট আৰু এটা আহিছিলে, অলপমান ফ্ৰেকশ্যন দিয়া আছিলে, তো ফ্ৰেকশ্যনটো কি কৰিছিলে সৰু আৰু ডাঙৰটো সুধিছিলে, তো ইয়াতে কি দিছিল 11 ÷ 12 দিছিলে, কমা 12 ÷ 13, কমা 13 ÷ 14, কমা 14 ÷ 15, তো এই পাঁচটা দিয়া আছে, চাৰিটা দিয়া আছিলে, এই চাৰিটাৰ কোনটো ডাঙৰ সুধিছিলে আমাক, কোনটো ডাঙৰ সুধিছে, তো মই কি হ'ল আমি চাই ক'লো যে কোনটো ডাঙৰ হ'ব, এইটো ডাঙৰ হ'ব, এইটো কি হ'ব ডাঙৰ হ'ব, আৰু এইটো কি হ'ব এইটো সৰু হ'ব, তো আমি চাই ক'লো কেনেকে কলো, মই এটা কনসেপ্ট বুঝাই দিম, ঠিক আছে, এটা বস্তু আছিলে, এটা কেক আছিলে, কেকটোত কি হল আমি এটা কেকটো আছিলে, কেকটোত কি কৰিছো চাৰিটা ভাগ কৰিছো আমি, 4 ÷ 5 পাইছো আমি, ঠিক আছে, নাই এটা কেকত কি কৰিছো সেম সেম চাইজৰ কেক, এইটো কেকত ভাগ কৰিছো আমি 4 ÷ 5 পাইছো, আৰু সেম চাইজৰ কেক এটা কি কৰিছো সেম চাইজৰ কেক এটা আমি কি কৰিলো তিনিটা ভাগ কৰিছো 3 ÷ 4 3 ÷ 4 4 ÷ 5, নেক্সট আমি এইটো কি কৰিম আমি পাঁচটা ভাগ কৰি দিম আমি 1 ÷ 2 ÷ 3 ÷ 4 ÷ 5, পাঁচটা ভাগ কৰিলো এইটো 4 ÷ 5 এইটো 4 ÷ 5 নহ'ব, এইটো কি হ'ব তিনিটা ভাগ কৰিছো, কথাটো অকণমান বেলেগ বেলেগ কৰি দিব লাগিব, এইটো তিনিটা ভাগ কৰিছো, ঠিক আছে, তিনিটা ভাগ কৰিলো এইটো চাৰিটা ভাগ, এইটো পাঁচটা ভাগ কৰিছো ন, ঠিক আছে, এইটো পাঁচটা, এইটো চাৰিটা, এইটো তিনিটা, এইটো তিনিটা ভাগ কৰিছো, এইটো চাৰিটা ভাগ কৰিছো, এইটো পাঁচটা ভাগ কৰিছো, এবাৰ চাব হা, এইটোত নাচাওঁ আমি পিছত পিছত কৰিম আমি, চাৰিটা ভাগ আৰু তিনিটা ভাগ কৰিছো আমি, তো চাৰিটা আৰু তিনিটা ভাগ কৰোঁতে যদি ইয়াৰ পৰা আপোনাক এক পিচ কেক খাব কয়, এক পিচ কেক খাব কৈছে, দেট মিনছ কি 1 ÷ 3 হয়নে, তো ইয়াৰ পৰা এক পিচ কেক খাব কৈছে 1 ÷ 4, এতিয়া বাৰু এই দুটা বস্তুতে চাওকচোন বাৰু কেক পিচ কোনটো পিচ খালে আপুনি বেছিকৈ খাব পাৰিব বেছিকৈ, তো আমি যদি ভালকৈ চাওঁ যোনটোত ভাগ কমকৈ কৰে সেইটোত আমি বেছিকৈ পাওঁ, এইটোত ভাগ কি হৈছে বেছিকৈ কৰিছে, তেতিয়াহ'লে আমি ইয়াতে কিমান পাম কমকৈ পাম, মানে যদি আমি ইয়াতে 33.1% যদি আমি কেক খাব পাওঁ ইয়াতে আমি কিমান খাব পাৰিম 25% কেক খাব পাৰিম আমি, তো সেই কণ্ডিশ্যনটোৰ মতে কি হ'ব যিমান কম ভাগ কৰি বেছিটো পাইছোঁ আমি 12টা ভাগ কৰি 11টা ভাগে আমি পাইছোঁ, তো তেতিয়াহ'লে কি হ'ব এইটো সদায় ডাঙৰ হ'ব, তো এইটো কি হৈছে 15টা ভাগ কৰি 14টা লৈছে, 15টা ভাগ কৰি 14টা লৈছে, তো তেতিয়াহ'লে ই কি হ'ব ই সদায় সৰু হ'ব, তো কনচেপ্টটো সেইটোৱে হয়।
next আৰু এটা দিছিলে x plus 1 by x whole square is equal 4 square দিয়া আছিলে যদি এটো হয় তেতিয়া হলে আমাক কি কৰিব কৈছে x square plus 1 by x square is equal ইয়াৰ ফাইন কৰিব কৈছে আমাক কিমান পাম আমি তো এতিয়া আমি এটা বস্তু মনত ৰাখিব লাগিব যে a square a plus b whole square class 7 8 ত আছে তো a square plus twice a b plus b square সো এটো ফৰ্মুলা আমি জানিব লাগিব তো যদি হেতু জানো আমি কি ফৰ্মুলাটো ভাঙি দিলো তো এটো এনে কৰি লিখিব পৰা যায় হয়তো আমি এনে কৰি লিখিব পৰো b square plus twice a b কথাটো একেটাই হয় তো x square plus 1 by x whole square ঠিক আছে plus 2 x 1 by x is equal 16 next step x square plus 1 by x square x x কাটি দিলো ইয়াতে কেনে 2 থাকিলে 16 next step x square plus 1 by x square 16 minus 2 তো 16 minus 2 দেখ এই আমাৰ আনসার কি হ'ব 14 পাইছো তো আমাৰ আনসার কি হ'ব 14 হ'ব next আৰু এটা দিয়া আছিল আমাক 3 by 5 3 by 5 minus 1 by 4 3 by 5 minus 1 by 4 is equal to x plus 2.5 তেতিয়া আমাক কি কৰিব কৈছে এই বস্তুটো ফ্ৰাক উলিয়াব কৈছে যে x ৰ ভ্যালু ফাইন কৰিব কৈছে তো আমি ইয়াতে আমি কি কি কৰিব পাৰি সব ঠিক সাইড লাই কৰিছলা লাগে তো 3 by 5 3 by 5 তো যদি আমি ডিভাইড কৰি দিও ডিভাইড কৰিলে আমি পাম 0.6 পাম মাইনাস এটো কৰিলে আমি 0.25 পাম ইজ এ বস্তুটো যদি রাইট সাইড লে লেফট সাইড লৈ হয় কিমান পাম 2.5 ইজ ইকুয়াল x দ্যাট মিন্স আমাক কিমান হ'ব 0.6 মাইনাস 2.75 ইজ ইকুয়াল x দেয়ারফর এটো সাইড কি লাগিব মাইনাস 2.15 ইজ ইকুয়াল x ৰ ভ্যালু কিমান মাইনাস 2.15 তো এটো আছে ইয়াৰ answer so next jodi eta lage memorable based question ami mangire paisilo jo jodi apnalokor jodi karobar etio monor ase tale comment box jonabo na paribo so eta